নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়। জনগণের ভোটে নির্বাচিত হয়ে বরাইল ইউনিয়নকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন ইউনিয়নে রূপান্তরের কথা জানালেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহপরান। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের ষষ্ঠ ধাপে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বরাইল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে আজ রবিবার সকালে নিজ এলাকার নানা শ্রেণী পেশার সাধারণ ভোটারদের সাথে নিয়ে মনোনয়ন ফর্ম জমা করেছেন শাহপরান। এ সময় তার সাথে থাকা একাধিক কর্মী সমর্থকরা জানান, চেয়ারম্যানের প্রার্থী হিসাবে সবাই এলাকার লোকজন দেখতে চায়। ওনার কাজকর্ম অনেকই হোমি ভালো ছিল এবং সভাপতি ছিল সাবেক বিএনপি। এখন আপনারা যদি ভোট দিয়ে জয়যুক্ত করেন, আমরা বাইরে অঙ্গীকার করছি ইনশাল্লাহ, মাদক মুক্ত করবো ইনশাল্লাহ, আরও উন্নয়ন কাজ করবো, যে উন্নয়নের বাকি আছে সেইগুলো আমরা পূরণ করবো ইনশাল্লাহ। সবার কাছে আমরা দোয়া চাই। আমরা একাধিক নির্বাচনও করেছি, এলাকাবাসী আমাদের কাছে একটু আমরা ঋণী, আমার কাছে তারা অনেক পরিশ্রম করেছে, তারা যদি আবার জয়যুক্ত করতে পারে আমরা তাদের লেট শোধ করবো ইনশাল্লাহ। আমরা জনগণ নিয়েই আমরা এলাকার কাজ করবো। প্রিয় বরাইল পাশে আপনারা অবশ্যই শাহপরান মোল্লাকে চিনেন, জানেন। বিগত দিনের বিগত দুই বছর বিএনপি সভাপতির দায়িত্ব পালন করছেন, প্রতিটা ঘরে ঘরে শাহপরানের নাম জানেন এবং তরুণ প্রজন্মের নেতা হিসাবে শাহপরানের সবাই নির্দেশ পালন করেছে। এইবার ইনশাল্লাহ সে নির্বাচন নমিনেশন দাখিল করেছে। সে চেয়ারম্যান প্রার্থী, নয়টি ওয়ার্ডকে আমরা মাদকমুক্ত সন্ত্রাসমুক্ত করার জন্য আমরার মনোনীত প্রার্থী জনাব মোহাম্মদ শাহপরান মোল্লাকে আগামী দিনে বরাইল ইউনিয়নের চেয়ারম্যান হিসেবে আমরা দেখতে চাই। সবাই তার জন্য দোয়া করবেন, ভোট দেবেন। আমরা ইনশাল্লাহ তার সাথে আসি এবং থাকব। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। বরাইল ইউনিয়নকে একটি আধুনিক ও পরিচ্ছন্ন ইউনিয়নে রূপান্তরের লক্ষ্য নিয়ে চেয়ারম্যান পদে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন উল্লেখ করে চেয়ারম্যান পদপ্রার্থী শাহপরান বলেন, আমি বরাইল এক ইউনিয়ন স্বতন্ত্র প্রার্থী থেকে আমি নমিনেশন জমা দিয়েছি এবং আমি বরাইল ইউনিয়নের সব জনগণের কাছে আমি দোয়া এবং সবার সহযোগিতা কামনা করি। সবাই আমাকে যদি ভোট দিয়ে জয়যুক্ত করে ইনশাল্লাহ আমি বরাইল ইউনিয়ন একটা মডেল ইউনিয়ন হিসাবে আমি গর্ব এবং সবাইকে নিয়েই আমি কাজকর্ম করব। সবার কাছে আমি দোয়া এবং সহযোগিতা কামনা করি। নিউজ ডেস্ক, নবীনগর তিতাস টিভি। আপনার বাসাবাড়ি ও অফিসের জন্য পারটেক্স, স্টিল ও প্লাস্টিকের তৈরি যাবতীয় আসবাবপত্রের জন্য আজই যোগাযোগ করুন মেসার্স চৌধুরী ফার্নিচার, প্রোপাইটর মোহাম্মদ স্বপন মুন্সী, চৌধুরী প্লাজা, উপজেলা পরিষদ গেট সংলগ্ন নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। নিত্য নতুন আধুনিক ডিজাইন আর রুচিসম্মত মানসম্পন্ন টেকসই জুতোর জন্য আজই আসুন মা স্টোর, প্রোপাইটর মোহাম্মদ ওবায়দুল, উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের পাশে নবীনগর ব্রাহ্মণবাড়িয়া। ফোন 0195150292। নবীনগর তিতাস টিভি, সত্যের পক্ষে সবসময়।